তো বন্ধুরা, এখন জাস্ট ফেব্রুয়ারি মাস স্টার্ট হয়েছে, তো এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই মাসে মানে ফেব্রুয়ারি মাসে আমরা কী কী লেটেস্ট স্মার্টফোন দেখতে পাবো আমাদের সামনে আমাদের ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটের মধ্যে। তো লিস্টে যে রয়েছে এটা অনেকটাই বড়, তো দেখতে থাকো ভিডিওটিকে আগে, খুবই একটি মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আর তার সাথে যদি এখনও তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই নিচে লাল বাটনটিকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে বেলটিকে অবশ্যই প্রেস করে দেবে ফর অল লেটেস্ট নোটিফিকেশনস অফ মাই ভিডিওস। তো বন্ধুরা, আমি অনন্ত, তোমরা সকল দেখছো এটি টেকম, তাহলে চলো শুরু করা যায়। তো প্রথমত যে স্মার্টফোনটি হয়েছে সেটা হলো পোকোর তরফ থেকে। তো পোকো আজকে মানে 2nd February 2021 লঞ্চ করে দিয়েছে অথবা করবে পোকো M3 স্মার্টফোনটিকে। আর এই যে স্মার্টফোনটি অনেকটাই বেস্ট স্পেক্সের সঙ্গে আমাদের সামনে আসতে চলেছে আর দুর্দান্ত একটি স্মার্টফোন হতে চলেছে। এরপর যে স্মার্টফোনটি হয়েছে সেটিও সেম আজকে লঞ্চ হতে চলেছে স্যামসাংয়ের পক্ষ থেকে, স্যামসাং গ্যালাক্সি M02। তো এটির জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিল অনেক মানুষ, কারণ এটি একদম লো বাজেটের একটি স্মার্টফোন হতে চলেছে। এখন 4th February আমাদের সামনে লঞ্চ হতে চলেছে রিয়েলমির তরফ থেকে Realme X7 এবং X7 Pro। আর এই দুটি স্মার্টফোনই কিন্তু 5G ক্যাপাবিলিটির সঙ্গে আসতে চলেছে আমাদের সামনে, আর যেখানে আমরা সেম ক্যামেরা সেটআপই দেখতে পাবো উভয় স্মার্টফোনের ক্ষেত্রে। আর তার সাথে Full HD+ AMOLED ডিসপ্লে, এরপর X7 এর ক্ষেত্রে 4300mAh একটি ব্যাটারি ক্যাপাসিটি, তার সাথে X7 Pro এর ক্ষেত্রে 4500mAh ব্যাটারি ক্যাপাসিটি প্লাস 65W একটি ফাস্ট চার্জিং টেকনোলজি। আর তার সাথে X7 এর ক্ষেত্রে ডাইমেনসিটি 800U এবং X7 Pro এর ক্ষেত্রে ডাইমেনসিটি 1000+ প্রসেসরের সাপোর্ট আমরা দেখতে পেতে চলেছি। আর তার সাথে সত্যি স্মার্টফোনটি কিছু বেস্ট ফিচার্সের সঙ্গে আমাদের সামনে আসতে চলেছে, কারণ এখন পর্যন্ত রিয়েলমি এর অফিসিয়াল সাইটে আমরা যে সমস্ত টিজার দেখতে পেয়েছি এই স্মার্টফোনটি সম্পর্কে, প্রত্যেকটি টিজারের মধ্যে কিন্তু বেস্ট কিছু আমরা দেখতে পেয়েছি। তো সেটি অনুযায়ী বেস্ট কিছু আমি এই স্মার্টফোনটির দ্বারা আশা করতেই পারি রিয়েলমি এর কাছে। আর তার সাথে কি প্রাইসে আসবে সেটির ব্যাপারে এখনও কিছু কনফার্মেশন আমরা পাইনি, তো দেখা যাক 4th February আমরা কী দেখতে পাই। এরপর যদি আরেকটি স্টেপ এগিয়ে যায় তাহলে আমরা OnePlus-এর তরফ থেকে অনেকদিন ধরে অনেক রুমার্স আমরা দেখতে পাচ্ছি, তো OnePlus 9 এবং 9 Pro দেখতে পাচ্ছি না বর্তমানে, যেটি আগামী মার্চে আমাদের সামনে আসতে পারে এটি 90% শিওর। বাট এখন মানে এই ফেব্রুয়ারি মাসে OnePlus-এর তরফ থেকে Note 2 আই থিঙ্ক দেখতে পেতে পারি, তো 95% সিউরিটি রয়েছে, বাট কিছু ক্ষেত্রে এখনও কনফার্ম হওয়া যায়নি। আর তার সাথে এটি একটি বাজেট স্মার্টফোন হতে চলেছে এটি কোম্পানির তরফ থেকে জানা গেছে। এরপর আমরা Xiaomi-র পক্ষ থেকে Mi 11 এবং Mi 11 Lite এই দুটি স্মার্টফোনকে এই মাসেই আমরা আমাদের ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটের মধ্যে দেখতে পেতে পারি। আর তার সাথে এর প্রাইসের কথা বলতে গেলে এখনও কিছু কনফার্মেশন পাওয়া যায়নি, বাট যেটি অনুমান করা যায় সেটি অনুযায়ী 40,000-50,000 মধ্যে আমরা এই স্মার্টফোনটাকে দেখতে পেতে পারি। আর তার সাথে আরেকটি কথা যে Mi 11 Pro এর গ্লোবালি লঞ্চও এই মাসে হতে পারে, তো এক্ষেত্রে একই কথা যে কোনো অফিসিয়ালি কনফার্মেশন এখন আমরা পাইনি, তো দেখা যাক Xiaomi-র পক্ষ থেকে আমরা Mi 11 নিয়ে কি দেখতে পাই আগামী কিছুদিনের মধ্যে। এরপর ওপোর পক্ষ থেকে আমরা এই মাসে F19 স্মার্টফোনটিকে দেখতে পেতে পারি ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটের মধ্যে। আর তার সাথে শোনা যাচ্ছে যে এই স্মার্টফোনটির নাকি F21 নামেও আসতে পারে, বাট এ নিয়ে কিছুটা কনফিউজড আমি এখনও, যেহেতু যা টিজার আমরা এখন পর্যন্ত দেখতে পাই, যে অফিসিয়াল পোস্টার বলো যাই কিছু, সব কিছুতে F19 ও F21 লেখা রয়েছে, তো এটা এখন আমি শিওর দিয়ে কিছু তোমাদেরকে বলতে পারছি না। বাট যাই আসবে সত্যি কিছু দুর্দান্ত স্পেক্সের সঙ্গে আসতে চলেছে মেইনলি ক্যামেরার ক্ষেত্রে, আর দেখা যাক কবে আসে অপেক্ষায় রইলাম, মানে এই মাসেই আসবে এটি কনফার্মড, বাট কবে আসবে কী প্রাইসে আসবে আমাদের সামনে সেটি নিয়ে কিছুটা কনফিউশন রয়েছে। এরপর যে নিউজটি সেটি হলো যে কিছুদিন আগে আমরা মাইক্রোম্যাক্সের তরফ থেকে দেখতে পেয়েছিলাম দুটি স্মার্টফোন, এখন লাগছে যে মাইক্রোম্যাক্স এই ফেব্রুয়ারি মাসে কিছু একটি নিয়ে আসতে চলেছে আমাদের সামনে। বাট কী নিয়ে আসবে, বাজেট স্মার্টফোন আনবে নাকি কিছু প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে কাজ করতে চলেছে ওরা, এ ব্যাপারে কোনো কনফার্ম নিউজ আমরা এখনও জানতে পাইনি, বাট নিয়ে আসতে চলেছে কিছু। এরপর যদি আরেকটি ধাপ আমরা এগিয়ে যাই তো মনে হচ্ছে Xiaomi সত্যি অনেক বড় লিস্ট করে নিয়ে এসেছে এই ফেব্রুয়ারি মাসের জন্য, কারণ Xiaomi-র পক্ষ থেকে আমরা এই মাসে Redmi Note 10 এবং Note 10 Pro-কে দেখতে পেতে পারি আমাদের ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটের মধ্যে। আর তার সাথে এটি এতটা কনফার্ম না, বাট যা শোনা যাচ্ছে, যা নিউজ আমরা এখন পর্যন্ত পেয়েছি সেটি অনুযায়ী 90
5 to 99% সিউরিটি রয়েছে এই মাসে লঞ্চ হওয়া। এরপর স্যামসাং এই মাসে আমাদের সামনে ওদের এফ সিরিজের অন্তর্গত F62 লঞ্চ করতে পারে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে। আর তার সাথে লিক্স অনুযায়ী স্মার্টফোনটির মধ্যে আমরা বেস্ট ফিচার্স, বেস্ট স্পেক্স প্লাস বেস্ট প্রাইস আমরা দেখতে পেতে চলেছি এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তো দেখা যাক কি নিয়ে আসে এই এফ সিরিজের স্মার্টফোনটির দ্বারা স্যামসাং। আর তার সাথে স্যামসাং ওদের এ সিরিজের পক্ষ থেকে আমাদের সামনে নিয়ে আসতে চলেছে A32 A52 5G স্মার্টফোন দুটিকে। আর তার সাথে দুটি যেহেতু 5G বলেছে তো 5G ক্যাপাবিলিটির সঙ্গে আসতে চলেছে। আর তার সাথে কিছু বেস্ট ফিচার্স আমরা দেখতে পেতে চলেছি এই দুটি স্মার্টফোনের ক্ষেত্রে। তো ওভারঅল এই মাসে সত্যি অনেক স্মার্টফোন আমাদের সামনে আসতে চলেছে ওপোয়ের পক্ষ থেকে, রিয়েলমির পক্ষ থেকে, রেডমি মানে শাওমির পক্ষ থেকে, ওয়ানপ্লাসের পক্ষ থেকে, স্যামসাংয়ের পক্ষ থেকে। তো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ফেভারিট ব্র্যান্ড কোনটা। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটিকে এতটুকু রেখে তোমাদের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবো। আর তার সাথে যদি এখন লাইক না করতে শেয়ার না করতে তাড়াতাড়ি লাইক করে দাও, শেয়ার করে দাও। এরপর যদি এখনও তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, আর একজন নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই নিচে লাল বাটনটিকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তারপর যে বেলটি আছে বেলটিকে অবশ্যই টিপে দেবে, আর তার সাথে অল পারমিশন অবশ্যই টিপে দেবে। তোমাদের দেখার জন্য ধন্যবাদ।